গুলি করার ভঙ্গি ও স্যালুটে সাবিনাদের উদযাপনের পেছনে। একের পর এক গোল করছেন সাবিনা খাতুনরা, এরপর গ্যালারির দিকে ছুটে এসে করছেন অদ্ভুত ভঙ্গিময় উদযাপন। নেপালে অনুষ্ঠানরত মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে গতকাল পাকিস্তানের বিপক্ষে ম্যাচে মারিয়া কৃষ্ণাদের গোল উদযাপন আলাদা করে সবার নজর কেড়েছে। সেই উদযাপনে কখনো ছিল গুলি করার ভঙ্গি, কখনো স্যালুট। যে উদযাপনের মূলে মুক্তিযুদ্ধ এবং প্রতিপক্ষ পাকিস্তান। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ জিতেছে 6-0 গোলে, উঠে গেছে সেমিফাইনালে। 13ই সেপ্টেম্বর গ্রুপের শেষ ম্যাচে প্রতিপক্ষ সাফের পাঁচবারের চ্যাম্পিয়ন ভারত। এই ম্যাচ সামনে রেখে আজ দশরথ স্টেডিয়ামের লাগোয়া আর্মি হেডকোয়ার্টার মাঠে হালকা অনুশীলন করেছেন বাংলাদেশের মেয়েরা। সেই অনুশীলনের শুরুতে দেখা গেল একই উদযাপন, ভঙ্গিটা ঠিকমতো করতে পারছিলেন না কৃষ্ণা, যা দেখে অধিনায়ক সাবিনা বলে উঠলেন, তোকে আরো প্র্যাকটিস করতে হবে। এরপর মারিয়া মান্দা ওই উদযাপনের ভঙ্গি দেখিয়ে দিলেন কৃষ্ণাকে। পাকিস্তানের বিপক্ষে এভাবে উদযাপনের পরিকল্পনাটা হয়েছে ম্যাচের আগের রাতের টিম মিটিংয়ে। দলের ম্যানেজার আমিরুল ইসলাম যা জানিয়ে বললেন, ম্যাচের আগের রাতে মেয়েদের অনুপ্রাণিত করতে মুক্তিযুদ্ধের সময়ের গল্প শুনিয়েছিলাম। যুদ্ধের সময় তো এই মেয়েদের কারো জন্ম হয়নি, সেমিফাইনালে উঠতে আমাদের পাকিস্তানের বিপক্ষে জয় দরকার ছিল, তাই মেয়েদের তাতিয়ে তুলতে পাকিস্তানের সঙ্গে আমাদের অতীতটা বুঝিয়ে বলেছিলাম। টিম মিটিংয়ের সেই অনুপ্রেরণা যে বেশ কাজে লেগেছে সেটা বোঝা গেল মাঠে। হ্যাট্রিক করে সামনে থেকে নেতৃত্ব দেওয়া সাবিনা বলছিলেন, ওদের বিপক্ষে ম্যাচে নামলে মুক্তিযুদ্ধের কথা মনে পড়ে যায়, আমাদের মনের জোর বেড়ে যায়। 71 সালে যারা যুদ্ধ করেছিলেন, যারা শহীদ হয়েছিলেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে আমাদের পরিকল্পনা ছিল গোল করার পর আমরা এভাবে উদযাপন করব। ভারতের বিপক্ষে ম্যাচেও যদি উদযাপনের উপলক্ষ আসে, সেটি কিভাবে করা যায় তা নিয়ে ভাবছেন টানা 2 ম্যাচে সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পাওয়া সাবিনা। ভারতের বিপক্ষে ম্যাচে কিভাবে উদযাপন করব সেটা ভাবছি। পাকিস্তানের বিপক্ষে যেভাবে উদযাপন করার পরিকল্পনা ছিল সেটা আমরা করেছি। আশা করি আমরা প্রতি ম্যাচেই জিতে অনেক রকম উদযাপন করব।